যে দাদা হুজুর কিবলা বানিয়া জামিয়া আল্লামা সৈয়দা মোসা শ্রী কোটি রহমতুল্লাহ আলাই তখন চট্টগ্রামের জমিনে সফররত অবস্থায় ছিলেন, কোহিনুর ইলেকট্রিক প্রেসে তিনি অবস্থানরত ছিলেন। শ্রীকুটের জমিন থেকে গৌসে জামানের লেখা একখানা চিঠি আসলো, চিঠি আসলে তো সকলে উদ্গ্রীব। তখন টেলিফোনের নিউজ আদান প্রদানের ব্যবস্থা ছিল না, টেলেক্স টেলিগ্রাম এত বেশি প্রচলিত ছিল না, চিঠির মাধ্যমে সব খবরাখবর আদান প্রদান করা হতো। যখন শ্রীকুটের জমিন থেকে চিঠি এসেছে মাই সাহাবা তথা পরিবারের সদস্যবর্গের হাল জানবার জন্য সকলে উদ্গ্রীব, কিন্তু দাদা হুজুর কিবলা চিঠিখানা নিয়ে বালিশের নিচে রেখে দিলেন। কৌতূহল আরও বেড়ে গেল, জিনার বাড়ি থেকে চিঠি আসলো, ইনি চিঠিটা খুলছেন না পড়ছেন না, ইনার কি পরিবার পরিজনের প্রতি কোনো আগ্রহ নেই? কিন্তু আসরের নামাজের পরে যখন সমস্ত সিনিয়র মুরিদানরা তশরিফ এনেছেন তখন জনাব মরহুম বদিল আলম সাহেব, ইনি ভালো উর্দু পড়তে জানতেন, ওনাকে চিঠিখানা দাদা হুজুর কিবলা বের করে দিলেন। শ্রীকুটের জমিন থেকে একখানা চিঠি এসেছে, বাইরা এটার মজমুন জানতে চাচ্ছে, চিঠি হচ্ছে ব্যক্তিগত, আর পড়তে যান শুনিয়ে দেবার জন্য বলে দিলেন উপস্থিত সমস্ত মুরিদিন মুহিব্বিনদেরকে। বদিল আলম সাহেব বড় বড় করে উর্দু ভাষায় লেখা চিঠি শুনিয়ে দিলেন। হুজুর কিবলা তৈয়ব শাহ লিখলেন, বাবাজি মদিনার জমিন থেকে সরকারে মুস্তাফা সরাসরি শ্রীকুটের জমিনে তশরিফ এনেছেন আপনার আওলাদে পাক তৈয়ব শাহ হুজুরের সাথে দিদার দেবার জন্য। سارے اقتاب جہاں کرتے ہیں کعبہ کا طواف، کعبہ کے اقتاب جہاں کرتے ہیں کعبہ کا طواف، کعبہ کرتے ہیں طواف در والا تیرا آخرر طواف کرے، اور کعبہ والا سے গোসা জমির তওয়াফ করবার জন্য গোটা দুনিয়ার মানুষ মদিনা চলে যায় মুস্তাফা জান রহমতের দিদার পাওয়ার জন্য, আর মুস্তাফা জান রহমত সরাসরি শ্রীকুট চলে আসে গৌসে জামানকে দিদার দেবার জন্য। দিদার দেবার ঘটনা কিন্তু ঐতিহাসিক, হুজুর তৈয়ব শাহ হুজুর কিবলা লিখছেন আমি শ্রীকুটের জমিনে ঘর থেকে বেরিয়েছি, দেখলাম আব্বা জানের ঘরের দরজা খোলা, দাদা হুজুর কিবলার ঘরের দরজা খোলা, আমি চিন্তিত হলাম ইনি তো বাংলাদেশের জমিনে আছে, হুজরাই পাকের দরজা কেন খোলা, দরজা কেউ চোর ঢুকেছে কি না চিন্তা করতেছিলাম, তালা ভেঙেছে কি, আমি কৌতূহলীকে দৌড়ে গেলাম আব্বা জানের হুজরা দেখবার জন্য, দেখলাম স্বয়ং তশরিফ ফরমা আছেন দুজাহানের কান্দারি রহমতুল্লিল আলামিন। সশরীরে দিদার দেবার জন্য এসে অপেক্ষা করছেন, বললেন তৈয়ব তোমাকে দেখবার জন্য এসেছি, কুরআন শরীফের দুটো সূরা দেখাইয়া দিলেন, এই দুটো তুমি পড়ো আর দু রাকাত নফল নামাজ আদায় করো, এরপরে তোমার সাথে আমার দফা রফা হবে।